ব্রিটেনে ইনডিফিনিট লিভ টু রিমেইন তথা সেটেল স্ট্যাটাস এবং ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা মাস্ট। এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের দুইটি ভাগ, একটা হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট, আরেকটা হচ্ছে B1। তো B1টা যারা এদেশের ডিগ্রি বা মাস্টার্স করছেন তাদের জন্য B1 করা লাগবে না, কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্ট সবার জন্য মাস্ট। অর্থাৎ যারা ইনডেফিনিট লিভ টু রিমেইন এর জন্য আবেদন করবেন অথবা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদেরকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট অবশ্যই পাস করতে হবে দুইটা এক্সেপশন ছাড়া। একটা হচ্ছে যদি উনি 18-এর নিচে অথবা 65-এর উপরে বয়স হয় তাহলে তাকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট বা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট পাস করতে হবে না। আর দুই নম্বর হচ্ছে উনি যদি মেডিকেলি আনফিট থাকেন তাহলে তিনি এক্সেম্পটেড, তাকে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে না। এই দুইটা ব্যতিক্রম বা এক্সাম্পশন ছাড়া আর সবাইকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B1 পাস করতে হবে। তবে B1-এর ক্ষেত্রে আগেই বলেছি ওনাদের বয়স 18 থেকে 65-এর ভিতরে হলেও যদি ডিগ্রি মাস্টার্স PhD A-level এগুলো থাকে তাহলে তার জন্য হয়তো B1 লাগবে না, কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্ট সবার জন্য প্রযোজ্য দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। একজন হচ্ছে বয়সের ক্ষেত্রে 18-এর নিচে 65-এর উপরে, আর আরেক শ্রেণী হচ্ছেন যাদের মেডিকেলি আনফিট। তবে মেডিকেলি আনফিট যারা তাদেরকে ডকুমেন্টস তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে যে হি ওর শি ইজ নট ক্যাপেবল অফ ডুইং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সেস বা লাইফ ইন দ্য ইউকে টেস্ট নেওয়ার মতো তার শারীরিক বা মানসিক শক্তি নাই বা অ্যাবিলিটি নাই। এই দুইটা ছাড়া আর সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন লাইফ ইন দ্য ইউকে টেস্টের ব্যাপারে অনেকে গাবড়ে যান যে বা না জানি কত কঠিন। না, লাইফ ইন দ্য ইউকে টেস্টটা ভেরি ইজি আপনি যদি প্রস্তুতি নেন। আমি তো মাঝে মধ্যে ঠাট্টা করে বলি যে বাংলাদেশ থেকে যারা ডিগ্রি মাস্টার্স বা ইন্টারমিডিয়েট পড়েও আসছেন তারা যদি ভালো করে লাইফ ইন দ্য ইউকে টেস্টের প্রস্তুতি নেন তাহলে তাদের জন্য ফেল করা কঠিন হবে। মানে এমন কোনো আহামরি বা কঠিন পরীক্ষা নয়, এখানে মাল্টিপল চয়েস। এবং লাইফ ইন দ্য ইউকে টেস্টকে আমি হোল হার্টেডলি সাপোর্ট করি, কারণ এখানে থাকার জন্য ব্রিটিশ সোসাইটি সম্পর্কে জানার জন্য জরুরি সেবা সম্পর্কিত ব্যাপারে ওয়াকিবহাল হওয়ার জন্য এই লাইফ ইন দ্য ইউকে টেস্ট জানা, মানে লাইফ ইন দ্য ইউকে টেস্টটা পাস করা বা ওইটার প্রস্তুতি নিতে গিয়ে যে জিনিসগুলো আপনি জানবেন এইটা সরকারের জন্য নয় বরং আপনার জন্য লাভ হবে। আপনি ইমার্জেন্সিতে কোন কোন নাম্বার ঘুরাবেন, এখানের হেড অফ স্টেটকে, এখানের পার্লামেন্টে কয়টা কক্ষ আছে, এখানে প্রধানমন্ত্রীর নাম কি, প্রধানমন্ত্রীর বাসভবন, ঐতিহাসিকভাবে বিভিন্ন প্রশ্ন, এগুলো ভেরি বেসিক বাট আপনার জানা খুবই জরুরি। এদেশের সোসাইটি, কালচার, বেসিক হিস্ট্রি, সংবিধান, রাজনীতি এবং অর্থনীতির ব্যাপারে বেসিক জিনিস আপনার জানা দরকার। লাইফ ইন দ্য ইউকে টেস্ট এনশিওর করে যে এই বেসিক জিনিসগুলো আপনি অবগত আছেন। এজন্য লাইফ ইন দ্য ইউকে টেস্টকে বয়ে পাওয়ার কোনো কারণ নাই। একবার যদি না পারেন আরেকবার চেষ্টা করেন, আরেকবার চেষ্টা না করে যদি হয় না তাহলে আরেকবার করেন, কিন্তু একবারে পাস না করলে আপনি ব্যাংকে পড়ার কোনো কারণ নাই। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস ইন দ্যাট কেস। লাইফ ইন দ্য ইউকে টেস্টকে আপনি অত্যন্ত আনন্দের সাথে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া দরকার এবং প্রস্তুতি নিয়ে আপনি পাস করা দরকার। এবং এই লাইফ ইন দ্য ইউকে টেস্ট ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ, আপনার জীবনযাত্রা পরিচালনার জন্য ব্রিটেনে এই সম্পর্কে আপনার বেসিক নলেজ থাকা দরকার, আর এই জিনিসটাই এনশিওর করে লাইফ ইন দ্য ইউকে টেস্ট। তো আমরা দেখেছি যে লাইফ ইন দ্য ইউকে টেস্টের কোয়েশনগুলো খুব কঠিনও নয় কমপ্লেক্সও নয়। আমি আগেই বলেছি যে ভালো করে প্রস্তুতি নিলে পাশ করা খুবই সহজ বরং তার জন্য ফেল করা কঠিন।